আয়ারল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি কেনা সংক্রান্ত বিষয়ে যারা জানতে চেয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য। প্রথমে বলে রাখি আমার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, তাই এই বিষয়ে আমার জ্ঞান খুবই ক্ষুদ্র। আমি অপেক্ষা করছি আমার ওয়ালেট একটু ভারী হওয়ার জন্য আর আয়সা একটু বড় হওয়ার জন্য। তো ইনশাল্লাহ যেহেতু আমার নিজের প্ল্যান আছে লাইসেন্স নেওয়ার, তাই আমি যে ইনফরমেশনগুলো গ্যাদার করেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আপনাকে প্রস্তুতি নিতে হবে লার্নার পারমিট থিওরি টেস্টের জন্য। এজন্য আপনি গুগল প্লে স্টোর থেকে DTT লার্নিং রিলেটেড অ্যাপ ডাউনলোড করতে পারেন। এজন্য আপনার সামান্য কিছু টাকা খরচ হবে। এখানে আপনি থিওরি টেস্ট রিলেটেড প্রস্তুতিগুলো নিতে পারবেন এবং নিজেকে যাচাই করার জন্য টেস্টও দিতে পারবেন। যখন আপনি পুরোপুরি প্রস্তুত হবেন তখন আপনি লার্নার পারমিট থিওরি টেস্টের জন্য বুকিং করবেন। আর এই বুকিংয়ের জন্য আপনাকে টেস্ট ফি দিতে হবে 35 ইউরো। এই টেস্টে পাশ করলে আপনি পেয়ে যাবেন লার্নার পারমিট লাইসেন্স। এরপর আপনাকে একটা গাড়ি কিনতে হবে, কারণ ড্রাইভিং লেসন নেওয়ার জন্য এবং ফাইনাল ড্রাইভিং টেস্ট দেওয়ার জন্য আপনার নিজের একটা গাড়ি থাকতে হবে। তো গাড়ি কেনার সময় গাড়ির প্রাইস কেমন হবে এখানে বিভিন্ন বিষয় কাজ করে। গাড়ির ব্র্যান্ড, গাড়ির মডেল, গাড়ির বয়স সব কিছু মিলেই গাড়ির প্রাইসটা নির্ধারিত হয়। তো আপনার যদি একদম লোয়েস্ট প্রাইসে গাড়ি কেনার ইচ্ছা থাকে আপনাকে একদম মিনিমাম 1500 থেকে 2000 ইউরো বাজেট রাখতে হবে। আর এরপর যদি গাড়ির ইন্স্যুরেন্সের কথা চিন্তা করেন, ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যখন ডিল করতে যাবেন এখানেও বিভিন্ন বিষয় কাজ করবে। গাড়ির বয়স, গাড়ির ব্র্যান্ড, আপনার ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলেই। তো সাধারণত গাড়ি যত বেশি পুরনো হবে ইন্স্যুরেন্স তত বেশি হবে, আর গাড়ি যত বেশি নতুন হবে ইন্স্যুরেন্স তত কমতে থাকে। তারপর আমি বলবো ইয়ারলি আপনাকে 3000 থেকে 4000 ইউরো গুনতে হতে পারে এর জন্য। তবে এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এবার আসুন ড্রাইভিং লেসন নিয়ে বলি। ড্রাইভিং লেসনের জন্য টোটাল আপনাকে 12টি ক্লাস নিতে হবে, আর প্রতিটি ক্লাসের জন্য মিনিমাম 40 ইউরো পে করতে হবে। ড্রাইভিং লেসনগুলো নেওয়ার পর আপনি যখন নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করবেন ড্রাইভিং টেস্টের জন্য তখন আপনাকে ফাইনাল ড্রাইভিং টেস্টের জন্য বুকিং দিতে হবে। আর এই ড্রাইভিং টেস্টের ফি বিভিন্ন ক্যাটাগরিজ অনুযায়ী নির্ধারিত হয়। আমরা সাধারণত যারা নিজের জন্য গাড়ি কিনতে চাই আমাদের ক্যাটাগরি পড়ে A1, A2, A, B, BE, AM, W এই ক্যাটাগরিতে, যেখানে আমাদেরকে পে করতে হবে 85 ইউরো। এছাড়াও আদার ক্যাটাগরিজ থাকে, সাধারণত অন্যান্য ভেহিকল যেমন বাস, ট্রাক এগুলোর জন্য, সেখানেও বিভিন্ন পার্ট থাকে 120 ইউরো প্লাস 32 ইউরো এভাবে পে করতে হয়। তো আমাদের মতো সাধারণ যারা, আমাদেরকে 85 ইউরো পে করতে হবে ফাইনাল ড্রাইভিং টেস্টের জন্য। এই টেস্টে পাশ করলেই আপনি পেয়ে যাবেন আপনার ফুল ড্রাইভিং লাইসেন্স। তবে আপনি আপনার এল পারমিট লাইসেন্স দিয়েও গাড়ি ড্রাইভ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার সাথে একজন ট্রেনার থাকতে হবে অথবা ফুল ড্রাইভিং লাইসেন্স হোল্ডার যে কেউ থাকতে হবে। এবার আসুন NCT নিয়ে বলি। NCT হচ্ছে ন্যাশনাল কার টেস্ট, যেটা গাড়ির ফিজিক্যাল কন্ডিশন টেস্ট করে। আপনার গাড়ি থাকলে আপনাকে NCT করাতে হবে। এক্ষেত্রে আপনার গাড়ির বয়স যদি 10 বছরের কম হয় আপনাকে এভরি 2 ইয়ার্স পর পর NCT করাতে হবে, আর আপনার গাড়ির বয়স যদি 10 ইয়ার্স প্লাস হয় সেক্ষেত্রে আপনাকে অ্যানুয়াল ইন্সপেকশন করাতে হবে, অর্থাৎ প্রতি বছরই NCT করাতে হবে। NCT করানোর জন্য ফুল টেস্ট ফি হচ্ছে 55 ইউরো, আর যদি রিটেস্ট করাতে হয় সেক্ষেত্রে রিটেস্ট কস্ট পড়ে 28 ইউরো। আর যদি পার্কিং নিয়ে বলি, কিছু কিছু জায়গায় পার্কিং ফ্রি থাকে, আপনার রেসিডেন্সিয়াল এরিয়াতেও পার্কিং ফ্রি থাকে কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় থাকে না। যেমন আমার এরিয়াতে আমার বাসার সামনে ফ্রি পার্কিং এরিয়া আছে, তাই আমাকে পার্কিং ফ্রি দিতে হয় না। অনেককে পার্কিং ফ্রি দিয়ে রাখতে হয় যদি তার এরিয়াতে ফ্রি পার্কিং না থাকে। আবার পাবলিক এরিয়াতেও কিছু কিছু জায়গায় ফ্রি পার্কিং থাকে, আবার কিছু কিছু জায়গায় পে করে পার্কিং করতে হয়। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আয়ারল্যান্ডে গাড়ি চুরির ঘটনা আমি শুনেছি। এক্ষেত্রে কখনো কখনো ইন্স্যুরেন্স কভার করে, কখনো কখনো ইন্স্যুরেন্স কভার করে না, এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো এই তো এই ছিল আয়ারল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি সংক্রান্ত বেসিক কিছু ইনফরমেশন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।